জয় রাম, জয় গোবিন্দ। আজকের গল্পটি হলো মহাভারতের যুদ্ধের সময়। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে যুদ্ধভূমি কুরুক্ষেত্রকে সাজিয়ে নেওয়া হচ্ছিল, কোথাও কোথাও ভূমি সমতল করা হচ্ছিল আর কিছু কিছু গাছ কেটে ফেলা হচ্ছিল। যুদ্ধ শুরু হওয়ার একদিন আগে যুদ্ধভূমিকে ভালোভাবে নিরীক্ষণ করার জন্য যুদ্ধভূমিতে এসে পৌঁছালেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বন্ধু ধনুর্ধর ও অর্জুন। তারা যুদ্ধক্ষেত্র ভালোভাবে নিরীক্ষণ করতে লাগলেন। ঠিক সেই সময় একটা ছোট্ট পাখি উড়তে উড়তে ওনাদের কাছে এসে পৌঁছালো এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলল, হে প্রভু, আমি কি এমন দোষ করেছি আপনি আমার জীবন ধ্বংস করে দিলেন? এখানে যুদ্ধভূমিকে সাজানো হচ্ছে, প্রচুর গাছ কেটে ফেলা হচ্ছে, একটা হাতি এসে সেই গাছটিকে উপড়ে ফেলে দিল যার মধ্যে আমার বাসা ছিল। বাসায় ছিল আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, আমি এখন তাদের নিয়ে কোথায় যাব? আমার জীবন রক্ষা করুন হে প্রভু, এখন সব কিছুই আপনার উপর নির্ভর করছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এর জন্য আমি কি করতে পারি? আমি তো তোমাকে সাহায্য করতে পারবো না, এ তো ভাগ্যচক্র, সময়ের সাথে সাথে যা ঘুরতে থাকে। পাখিটি তখন বিনীতভাবে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আমাকে একটা অনুমতি দিন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম, বলো তুমি কি বলতে চাও। পাখিটি ভগবান শ্রীকৃষ্ণকে কানে কানে এসে কিছু একটা বললেন। তারপরে পাখিটি আবার বললেন, হে প্রভু, আমি আপনার উপর কি বিশ্বাস রাখতে পারি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, নিশ্চয়ই পারো। পরের দিন যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম মিত্র অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি তোমার ধনুক আর একটি তীর আমাকে দাও। অর্জুন কথাটা শুনে অবাক হয়ে গেলেন এবং শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, কেশব, আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন এই যুদ্ধে কোনো অস্ত্র শস্ত্র আপনি তুলবেন না, কিন্তু এমন কি ঘটনা ঘটলো যার ফলে আপনি অস্ত্র তুলতে চাইছেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সামনে ওই হাতিটা দেখতে পাচ্ছ, ওই হাতিটাই সেই গাছকে উপড়ে ফেলেছিল যার মধ্যে সেই পাখিটির বাসা ছিল, যা ভেঙে পড়ে গেছে। আমাকে কিছু না কিছু তো করতেই হবে। অর্জুন তার তীর ধনুক শ্রীকৃষ্ণের হাতে দিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তীর চালালেন, কিন্তু এটা কি হলো, তীর তো হাতির গায়ে লাগলোই না, হাতির গলায় একটা ঘন্টা বাঁধা ছিল, তীরটি গিয়ে ঘন্টায় লাগলো এবং সেই ঘন্টাটি ছিঁড়ে মাটিতে পড়ে গেল। আর ঘটনাটি দেখে অর্জুন হেসে উঠলেন এবং শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, আপনি তো পারলেন না, এবার আমাকে একটা সুযোগ দিন, আমি কিছুক্ষণের মধ্যেই হাতিটিকে শেষ করে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না থাক, তার আর কিচ্ছু দরকার নেই, আমার যতটুকু করার আমি ততটুকুই করেছি। এরপরে অর্জুন আর কোনো প্রশ্ন করলেন না, শুরু হলো যুদ্ধ এবং 18 দিন ধরে চলল এই মহাযুদ্ধ। যুদ্ধে পাণ্ডবদের জয় হলো। যুদ্ধ শেষে আবার কুরুক্ষেত্রের ভূমিকে পরিষ্কার করার কাজ চলছিল, অনেক সাজ সরঞ্জাম এবং প্রচুর মৃতদেহ পড়েছিল যা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেখান থেকে। ভগবান শ্রীকৃষ্ণ আবার তার বন্ধু অর্জুনকে নিয়ে নিরীক্ষণ করার জন্য সেই কুরুক্ষেত্রের ভূমিতে এসে পৌঁছালেন এবং সেখানে এসে দাঁড়ালেন যেখানে সেই ঘণ্টাটা পড়েছিল। তারপর তিনি অর্জুনকে বললেন, মিত্র অর্জুন, তুমি রথ থেকে নেমে গিয়ে ওই ঘণ্টাটা ওখান থেকে সরিয়ে দাও। কথাটা শুনে অর্জুন একটু অবাক হয়ে গেল, ভাবছিলেন, আমরা যুদ্ধে জয় করেছি, আমরা এখন এখানকার অধিপতি, আর কেশব আমাকে মাত্র একটা ঘণ্টা সরানোর কথা বলছেন। কিন্তু কেশব যেখানে আদেশ দিয়েছেন সেখানে ওনার কথা তো শুনতেই হবে। এই ভেবে অর্জুন রথ থেকে নামলেন এবং ঘণ্টাটির কাছে গিয়ে ঘণ্টাটাকে সরিয়ে দিলেন। এবার যখনই তিনি ঘণ্টাটাকে সরালেন সেখান থেকে বেরিয়ে এলো সেই পাখি এবং তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি। পাখিটি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে নিয়ে ফরফর করে সেখান থেকে উড়ে গেল। ধনুর্ধর অর্জুন
বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন। ওনার মাথা নত হয়ে এলো। এই ঘন্টার নিচেই ছিল সেই পাখিটির বাসা, যে পাখিটি সাহায্য চাইতে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে। 18 দিনের যুদ্ধে সেই পাখিটি এবং তার বাচ্চাগুলো সুরক্ষিত ছিল, কারণ ঘন্টাটি তাদের সুরক্ষা কবচ হয়ে সেখানে এসে পড়েছিল। পাখিটি শুরুতে শুধু একটা কথাই ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে প্রভু, আমি কি আপনার উপর বিশ্বাস রাখতে পারি? এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশ্বাস দিয়েছিলেন, এই সংসারে আপনার সামনে যদি কোনো কঠিন পরিস্থিতি এসে উপস্থিত হয়, একটা কাজ করুন, আপনার জীবন গুরুদেবের উপর সঁপে দিন, কারণ আপনি সারা জীবন যা করতে পারবেন ততটুকু এবং তার থেকেও বেশি তিনি এক পলকেই করে ফেলবেন। তোমার দৃষ্টি কতটুকু? পৃথিবীব্যাপী কালের যে খেলা চলিতেছে তাহার কতটা তোমার অনুমান করার শক্তি আছে? একটুমাত্র দেখিতে ও শুনিতে পাও, এতে কেন এত বিচলিত হও? বিশ্ব সংসারের সকল কিছু তোমার দেখিবার কোনো প্রয়োজন নাই। তোমার যাহা কর্তব্য তাহা করিলেই শান্তি হইবে। বাহিরের দিকে যতই তাকাইবে ততই সব ভয়ঙ্কর দৃশ্য দেখিবে। সুতরাং তোমার মন বাহির হইতে ভিতরে রাখো। আমার দ্বারাই সবকিছু পরিচালিত হইতেছে, সুতরাং তোমার মধ্যে আমাকে বুঝিতে পারিলে তোমার ও তোমার ইন্দ্রিয়ের দ্বন্দ্বও মিটিবে। যাহা হইতেছে এবং ভবিষ্যতে যাহা হইবে তাহা কালের চক্র, ইহার কাজ করিয়া যাইবেই, কেহ ইহাকে ঠেকাইতে পারিবে না। ইহার সঙ্গে যাহার যেরূপ সম্বন্ধ তাহার সেরূপ ভাবেই ভোগদান করিতে হইবে। অতএব বাহিরের কিছুতে আতঙ্কগ্রস্ত না হইয়া নিজের আত্ম উন্নতির চেষ্টা করো। আশ্রিত ও আশ্রয়দাতা এই দুয়ের মধ্যে আশ্রয়দাতারই চিন্তা বেশি। কোনো ভয় নাই, আমি রক্ষা করিব, কোনো ভয় করিবেন না, আমি এইসব করাইতেছি শান্তি দেওয়ার জন্য। সত্যাশ্রয় ভিন্ন গতি নাই, আমার ইচ্ছার বাইরে কিছুই হইতেছে না। সুতরাং অধৈর্য হইয়া লাভ কি? ধৈর্য ধরিয়া থাকো, ভয় নাই। কেবল ঠাকুর ঠাকুর করিলেই হয় না, সমস্ত রকমে ঠাকুরের আজ্ঞাধীন এবং আদেশ পালন করিলে ত্রিজগতে ভয়ের কোনো কারণই থাকে না। কিন্তু হ্যাঁ, সুবিধাবাদী হইলে চলিবে না। জয় রাম, জয় গোবিন্দ।